করোনা ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এক মহামারী, যেন আতঙ্কিত মানুষ আজকে সবাই দিচ্ছে পাড়ি। লকডাউনের কথা শুনে কেন তুমি বুঝতে পারো না ভাইরাসটি এখন আর এক জায়গাতে থাকে না। ছুয়াচি রোগের মতো আজকে ধেয়ে পড়েছে গ্রামে আনাচে কানাচে। তুমি একজন ভারতীয় হয়ে কেন ঘুরে বেড়াচ্ছ এখানে ওখানে? বাড়িতে থাকো, সুস্থ থাকো, সুস্থ রাখো দেশকে, যেন তোমার জন্মভূমি এটাই নির্দেশ দিচ্ছে। আপনি যখন কোন মুসিবতে পড়বেন, বালা মুসিবতে, তখন এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। ভাইরা, আজকে কেন কেন আজকে তোমরা ইসলাম থেকে এত দূরে? তোমরা কি ভুলে গেছো তোমার বিশ্ব নবীর কথা? তোমরা কি ভুলে গিয়েছো সাহাবাদের কুরবানের কথা? তোমরা কি ভুলে গিয়েছো আব্দুল উজ্জার ইসলাম গ্রহণের কথা? যে আব্দুল উজ্জা সবসময় দামি কাপড় দামি পোশাক ছাড়া তার ঘুম আসত না, সে আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করলো, তার চাচা একটা পরিমাণের পোশাকও তাকে দিল না, উলঙ্গ হয়ে মায়ের কাছে গিয়ে কোনো রকম লজ্জায় স্থান ঢাকার মতন কাপড় নিয়ে নবীর দরবারে হাজির হল। হে যুবকেরা, তোমরা আজকে ইসলাম থেকে এত দূরে কেন? কেন তোমাদের জন্যই তো নবীজি বলেছেন যে একজন যুবকের ইবাদত আর একজন বৃদ্ধার ইবাদত, সারা রাত্রি ইবাদত করলেও যুবকের মর্যাদা বেশি। আজকে তাকিয়ে দেখো বিশ্বের মুসলমানের দিকে, আজকে তাকিয়ে দেখো দিল্লির মুসলমানের দিকে, আজকে তাকিয়ে দেখো ফিলিস্তিনের মুসলমানের দিকে, আজকে তাকিয়ে দেখো আফগানিস্তানের মুসলমানের দিকে, আজকে তাকিয়ে দেখো সৌদি আরবের মুসলমানের দিকে, আজকে তাকিয়ে দেখো বাংলাদেশের মুসলমানের দিকে, আজকে তাকিয়ে দেখো জর্ডানের মুসলমানের দিকে, আজকে তাকিয়ে দেখো চীনের মুসলমানের দিকে। প্রতিনিয়ত অন্যায় জুলুম অত্যাচার তারা সহ্য করছে। হে যুবক, তুমি কেন আজকে ইসলাম থেকে এত দূরে? তুমি কি ভুলে গিয়েছো সেই দিনটির কথা, যেই দিন তুমি তোমার পিতাকে চিনতে না, মাতাকে চিনতে না, তুমি তোমার আত্মীয় স্বজনকে চিনতে না? তোমাকে তো দুনিয়ায় আল্লাহ তাআলা তৈরি করেছেন। তুমি দিনের জন্য প্রস্তুত হও, তুমি দিনের জন্য তৈরি হও, তুমি তোমার সেই প্রতিপালককে ডাকো যে প্রতিপালক তোমাকে তৈরি করেছেন, তুমি তোমার সেই স্রষ্টাকে ডাকো যে স্রষ্টা তোমাকে খাবার জুগিয়েছেন, তুমি তোমার সেই স্রষ্টাকে ডাকো যে স্রষ্টা তোমাকে দেখার শক্তি দিচ্ছে, শোনার শক্তি দিচ্ছে, বোঝার শক্তি দিচ্ছে, বোঝানোর শক্তি দান করেছে। হে যুবক, তোমাকে কেন এত কথা বলতে হবে? তোমাকে তো গুনার জন্য কোনো কথা বলতে হয় না, তোমাকে তো অন্যায় কাজের জন্য কোনো কথা বলতে হয় না, তোমাকে তো ইহুদি খ্রিস্টানের কালচার জারি করার জন্য কোনো খ্রিস্টান বলতে কথা বলতে হয় না। তাহলে আজকে তুমি কেন এত দূরে? হে যুবক, ফিরে এসো ওই দিকে যেদিকে শান্তি আছে, ইসলামের দিকে ফিরে এসো যেখানে সফলতা রয়েছে। সকলে ফিরে এসো, ফিরে এসো, ডাকছে তোমায় তোমার রব, তোমার রবের কাছে সেজদায় অবনত হও, তবেই তো তুমি সফলতা অর্জন করতে পারবে। সমস্ত ইসলামিক নোটিফিকেশন পেতে এক্ষুনি সঙ্গে থাকুন, পাশে থাকুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিভির সঙ্গে।